বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদের সাথে আছি আমি নাসিরুদ্দিন, সৌদি আরব প্রবাসী। যাদের আকামাতে হুরুপ মারা আছে, যাদের আকামা হয় নাই বাংলাদেশ থেকে আসার পরে, যাদের আকামা হয় নাই, যাদের আকামার মেয়াদ নেই, তারা স্পেশাল এক্সিটে কিভাবে যাবেন এবং অনলাইনে কিভাবে আপনারা মোবাইল দিয়ে, হাতের মোবাইল ফোন দিয়ে কিভাবে আপনারা ফর্মটা ফিল আপ করবেন, কী কী দরকার এবং কতদিন সময় লাগবে, বিস্তারিত আজকের ভিডিওতে ক্লিয়ার করব। ভিডিওটি যদি ভালো লাগে কষ্ট করে লাইক করবেন, আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আসলে সৌদি আরব থেকে কিন্তু যাদের আকামা নেই এবং যাদের অবৈধ, বেসিক্যালি যাদের আকামার মেয়াদ নেই, যাদের আকামা হয় নাই দেশ থেকে আসার পরে, তারা কিন্তু এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। অনেকে আবেদন করতে পারতেছে না, মোবাইল ফোন দিয়ে আজকে কিভাবে আপনি আবেদন করবেন এবং ফর্মটা ফিল আপ করবেন আজকে ভিডিওতে আমি ক্লিয়ার করে দেবো। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। যারা স্পেশাল এক্সিটের জন্য আবেদন করতে চান, কিভাবে ফর্ম ফিল আপ করবেন এবং কোথায় গিয়ে করবেন, বিস্তারিত আজকের ভিডিওতে খুব সুন্দরভাবে আমি আপনাদেরকে বুঝিয়ে দেব। ভিডিওটির সাথে থাকবেন, একেবারে স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু আপনারা টেনে দেখলে কিন্তু বুঝতে পারবেন না কিভাবে আপনারা আবেদন করবেন। আমি মোবাইল থেকে করতেছি, যেহেতু আমরা প্রবাসীরা, কিন্তু ম্যাক্সিমাম প্রবাসীরাই মোবাইল ইউজ করি। ল্যাপটপের প্রসেসিংগুলো কিন্তু একটু ভিন্ন রকম, তো ল্যাপটপ থেকে কম্পিউটার থেকে করলে একটু ভিন্ন রকম, সেটা আপনি বুঝতে নাও পারেন। তো সেই জন্য আমি আপনাদেরকে মোবাইল থেকে করে দেখাবো কিভাবে আপনারা স্পেশাল এক্সিটের জন্য আবেদন করবেন। তো আপনারা প্রথমত গুগলে বা ক্রোম ব্রাউজারে যাবেন, ওইখানে আপনারা সুন্দর করে এখানে সার্চ করবেন, দেখতেছেন এম্বাসি অফ বাংলাদেশ রিয়াদ। এখানে সার্চিং করার পরে সুন্দর করে নিচে দেখতে পড়তেছেন এম্বাসি অফ বাংলাদেশ রিয়াদ, এটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে বাংলাদেশ দূতাবাসের কিন্তু এখানে পেজটা ওপেন হয়ে গেছে। তো এখানে দেখতেছেন থ্রি লাইন, তিনটা লাইনের কিন্তু একটা অপশন চলে আসছে। তো এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে সুন্দর করে দেখতেছেন এখানে সব কিছু অপশন চলে আসছে। তো আমরা এখানে দেখতেছেন এসইপি আউটপাস, এটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে আরেকটা পেজ ওপেন হয়ে গেছে, দেখতেছেন আউটপাসের জন্য আবেদন। তো এটাতে আমরা ক্লিক করলে সুন্দর করে দেখতেছেন এখানে সুন্দর করে সব কিছু কিন্তু এসে পড়েছে, আউটপাসের জন্য আপনার কী কী দরকার এবং আপনার কী করণীয়, কারা কারা আউটপাস পাবেন, কোন আওতায় থাকে, মানে কোন এরিয়া থেকে আপনারা আউটপাস করতে পারবেন, তো সেটা গেলে কিন্তু এখানে লেখা আছে। তো এখানে দেখতেছেন সুন্দর করে, আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই। তো আমি আপনাদেরকে একটু জুম করে সুন্দর করে দেখিয়ে দিব। তো এখানে কিন্তু সুন্দর করে লেখা আছে যারা এই সেবা গ্রহণের উপযুক্ত, মানে কারা কারা এই সেবাগুলো গ্রহণ করতে পারবেন, যাদের স্পন্সর কফিলের শারিকা মুয়াসাসা সৌদি আরবের রিয়াদ, আল কাসিম, হায়েল, আল জোফ, নর্দার্ন বর্ডার এবং পূর্বাঞ্চল প্রদেশের বিভিন্ন শহরের মাকতাব আমেলের আওতায়, যাদের ইকামার মেয়াদ শেষ, নতুন আসার পর ইকামা হয়নি, যাদের হুরুপ রয়েছে, ইকামার মেয়াদ শেষ হওয়া সাওয়াক খাস ও আমেল মানজিল পেশার কর্মীগণ। আচ্ছা, এখানে আবার দেওয়া আছে যারা এই সেবা গ্রহণের উপযুক্ত নন, যাদের নামে থানা বা আদালতে মামলা রয়েছে, যারা ওয়ান্টেড মাতলুব ইতিপূর্বে প্রদত্ত এক্সিট ভিসায় নির্ধারিত সময়ে দেশে ফেরত যাননি, নারী গৃহকর্মী। আচ্ছা ঠিক আছে, এখন আমরা ফর্ম ফিল আপ কীভাবে করবো সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব, কিভাবে আপনারা সব কিছু আইডি আপনার প্রুফ দেওয়ার পরে আপনার ফর্ম ফিল আপ করতে পারবেন। নিচে আমরা চলে আসলাম, নিচে এখানে দেখতেছেন নাও অ্যাপ্লিকেশন, তো এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে সুন্দর করে একটা পেজ চলে আসতে দেখতেছেন। আপনি কিন্তু মোবাইল থেকে করলে এটা আপনার জন্য খুবই সহজ হবে। তো আপনারা এখানে কী কী চাইতেছে, সেগুলো কী কী ফর্ম ফিল আপ করতে হবে, কী কী দিতে হবে, সেগুলো আমি আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেব। তো প্রথমে এখানে নাম চাইতেছে, তো নামটা আপনি ক্লিক করে দেবেন। সুন্দর করে আপনার পাসপোর্টের মধ্যে এবং আকামার মধ্যে যে নামটা দেওয়া আছে সেটা আপনি এখানে দিবেন। আমি দিতেছি, দেখতেছেন এন ইউ নাসির, ইউ ডাবল ডি আই এন নাসিরুদ্দিন। তো এখানে নাসিরুদ্দিন আমি নামটা দিয়ে দিলাম। মোবাইল নাম্বার, আপনার মোবাইল নাম্বার দেওয়ার চেষ্টা করবেন যেটা আপনি সবসময় ইউজ করেন, কারণ ওইখান থেকে যদি আপনাকে ফোন দেয় তাহলে কিন্তু এই নাম্বারে ফোন দেবে অ্যাম্বাসি থেকে। তো আমি যে কোনো একটা নাম্বার এখানে আপনাদেরকে দিয়ে দিতেছি, এটা কিন্তু আমার নাম্বার না, যে কোনো একটা, শুধু আমি নাম্বার দেখাইতেছি আপনাদেরকে। ওকে, আপনারা নিজের নাম্বার দিয়ে দিবেন। তো এখানে সিটি শহর, আপনার ইকামা যে শহরে নিবন্ধিত, মানে আপনার আকামাটা, লাইক আমি আকামাটা হয়েছে রিয়াদ থেকে, তো রিয়াদ থেকে আমি রিয়াদের নাম ইয়াটা দিয়ে দেব এখানে, রিয়াদ, রিয়াদ লিখে দিলাম। তারপর আপনার আকামাটা যেখান থেকে হয়েছে, আপনার মেন ইয়া থাকে, সেখান থেকে আপনি ইয়া করে দেবেন। দাম্মাম হলে দাম্মাম, যদি জেদ্দা হয় জেদ্দা, সেখানে এটা লিখে দেবেন। ইকামার বর্ডার নাম দেখতেছেন,
তো ইকামার নাম্বারটা, ইকামার বর্ডার নং দেখতেছেন, ইকামার বর্ডার নংটা আপনি দিয়ে দিবেন। আমি এটা আমি আপনাকে ফেক করে দেখাইতেছি, যদিও এটা রিয়েল না। আমি আপনারটা যে কোনো একটা দিয়ে দিতেছি, আপনারটা আপনার মতো করে বসিয়ে দিবেন এখানে আপনার আকামার নাম্বারটা। আচ্ছা ঠিক আছে, আপনার কোম্পানির নেম ইকামায় যেভাবে কোম্পানি কফিলের নাম লেখা আছে, আপনার যদি কোম্পানি হয়, লাইক আমি নাজবান কোম্পানিতে জব করি, তো আপনি নাজবান কোম্পানি আপনি এখানে সুন্দর করে আপনার কোম্পানির নাম লিখে দিবেন, আর না হলে আপনার কফিলের যে কোম্পানির ইয়াটা, ও যে কফিলের আওতায় আছেন ওনার নাম লিখে দিবেন সুন্দর করে। তো আমি এখানে আমাদের কোম্পানির নাম লিখে দিলাম আল নাজবান। ওকে, তো এখানে আপনার আরেকটা আছে ইকামায় যেভাবে পেশার নাম লেখা আছে, আপনার ইকামাতে যেভাবে পেশার নাম লেখা আছে, আপনি যদি লেবার হন, যে পেশাটা আছে ইলেকট্রিক হলে ইলেকট্রিক, যে পেশাটা আকামার মধ্যে লেখা আছে সেটা আপনি এখানে লিখে দিবেন। তো আপনার কোম্পানি যে মাকতাব আমেলে নিবন্ধিত, মানে আপনার কফিল যেখানে আছে, লাইক আপনার কফিল যদি দাম্মাম থাকে, দাম্মামের আওতায় যদি থাকে, সেক্ষেত্রে আপনি দাম্মামের আওতায় দিবেন, আর যদি রিয়াদের আওতায় থাকে সেক্ষেত্রে রিয়াদের আওতায় দিবেন। যেহেতু আমার কোম্পানির মতলব মাকতাব আমেল যেটা রিয়াদ, তো রিয়াদ আমি দিয়ে দিব এখানে, তো রিয়াদ দিয়ে দিলাম। পাসপোর্ট নাম্বার, এখানে আরেকটা জিনিস হলো পাসপোর্ট নাম্বারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো আপনার যে পাসপোর্ট নাম্বারটা দিবেন, যদি লাইক আপনার তিনটা পাসপোর্ট থাকে, তিনটা পাসপোর্টের লাস্ট যে পাসপোর্টটা আসছে, নতুন পাসপোর্টটা যেটা আসছিল লাস্ট, সেটার মালুমাত করার যে পাসপোর্টের নাম্বারটা, সেটা আপনাকে এখানে দিতে হবে। লাইক তিনটা পাসপোর্টের প্রথম যে কোনো একটা দিয়ে দিলেন আপনি, এরকম করে কিন্তু হবে না, লাস্ট যে পাসপোর্টটা আসছে মালুমাত করা, সেই পাসপোর্টের নাম্বারটা এখানে দিয়ে দিবেন, যে কোনো একটা দিয়ে দিলেন। লাইক আমি যে কোনো যেভাবে আপনাদেরকে শুধু দেখাইতেছি দেওয়ার ইয়ার জন্য, এটা কিন্তু রিয়েল না, আপনার আপনার পাসপোর্টের নাম্বারটা এখানে দিয়ে দেবেন। আচ্ছা ঠিক আছে, এখানে হলো ইকামা এক্সপিয়ার কিংবা হুরুফে যে কোনো একটি সিলেক্ট করুন, মানে আপনার যদি হুরুফ দেওয়া থাকে সেটার আপনার স্ক্রিনশটটা নিয়ে আপনি এখানে দিতে পারেন, আর না হলে আকামার মেয়াদ যদি না থাকে ওইটার আকামাটার একটা ছবি তুলে এখানে আপনি দিতে পারেন। চয়েস ফাইল দেখতেছেন, এখানে আমি ইয়ে করব, তো এখানে চয়েস করার পরে এখান থেকে ফটো, আচ্ছা ঠিক আছে, আমি ছবি তুলে দিব। লাইক মনে করেন এখানে আমি একটা দিলাম, এখানে ছবিটা আকামা ছবিটা দেওয়া আছে, এটাই মনে করেন আমার আকামা, ঠিক আছে, তো এটার আমি ছবি তুললাম। ছবি তোলার পরে এখানে ইউজ ফটো দেখতেছেন, তো এখানে আমি ক্লিক করলাম, তো এখানে কিন্তু এটা ইউজ হয়ে গেছে, এখানে দেখতেছেন নিচে হয়ে গেছে। তো এখন কিন্তু আপনাকে সাবমিট করতে হবে, এখানে সাবমিট করলেই কিন্তু আপনার এটা কনফার্ম সব কিছু হয়ে যাবে। একটা জিনিস হলো আপনি যদি এই আওতার মধ্যে থাকেন, যে ডিস্ট্রিক্টের নামগুলো আমি বলেছি, যে রিয়াদের মধ্যে যদি আপনি যে আওতায় দেওয়া নামগুলো দেওয়া আছে ডিস্ট্রিক্টের, সেই আওতায় যদি আপনি থাকেন, অবশ্যই আপনি ইয়াটা কিন্তু এখানে সাবমিট করলে আপনি ইনশাআল্লাহ আপনার ইনশাআল্লাহ সব কিছু কমপ্লিট হয়ে যাবে। তো দ্বিতীয় কথা হলো আপনি যদি এখানে সাবমিট করেন, সেক্ষেত্রে কিন্তু 2-3 দিনের মধ্যে আপনি কিন্তু রিপ্লাই করবেন, আপনাকে আপনার কাছে ফোন দিবে বা আপনার মেসেজ আসবে যেটাই আসে, তো আপনার কিন্তু এখানে সময় লাগবে 2-3 মাস, 2-3 মাস পরে কিন্তু এটা কার্যকর হবে। আপনি চাইবেন 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ, না এরকম না, 2-3 মাস সময় লাগবে আপনার। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লাগে কষ্ট করে লাইক করবেন, আর ভিডিওটিকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। তো যাদের আকামার মধ্যে হুরুফ মারা আছে এবং যাদের আকামা হয় নাই এবং যাদের আকামার মেয়াদ নাই, তারা কিন্তু খুব সহজে কিন্তু মোবাইল ফোন দিয়ে কীভাবে ফর্মটা ফিল আপ করে কীভাবে আপনারা অ্যাম্বাসিতে আবেদন করবেন, সেটা কিন্তু খুব সহজে আমি আপনাদের মাঝে ক্লিয়ার করে দিলাম। যদি ভিডিওটি ভালো লাগে কষ্ট করে লাইক করবেন, আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।